হ্যালো বন্ধুরা, আমার ফার্মিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সত্যিকারে খুবই খারাপ লাগছে, কারণ আমি যে পুকুরটাতে এখন বর্তমানে আছি, এই পুকুরে প্রায় মোটামুটি 90% মাছ হচ্ছে মারা গেছে। আর কি কারণে মারা গেছে আমি সব কিছুই আপনাদেরকে বলবো এই ভিডিওটাতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ছোট ছোট মাছ এখানে মরে আছে। একটু আমি দেখি, এটা হচ্ছে আপনার ছোট হচ্ছে একটা সাইজের, একটা হচ্ছে আপনার বাটা মাছ, দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো মরে আছে। আরও চারপাশে অনেক কিন্তু মাছ কিন্তু আমি দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো এই যে পুকুরটাতে, এই পুকুরটাতে হঠাৎ করে হচ্ছে মানে অক্সিজেনের যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু হঠাৎ করে এই পুকুরের মধ্যে হয়ে যায়, এবং যার ফলে হচ্ছে এখানে কিন্তু মাছ হচ্ছে গাভী খেয়েছিল। গাভী খাওয়ার পরে কিন্তু মোটামুটি তীব্র পরিমাণে কিন্তু এখানে অনেক মানে প্রায় প্রচুর সংখ্যক, প্রায় মোটামুটি বললাম আপনাদেরকে যে 90% মোটামুটি মাছ এখানে মাছ মরে একদম সব কিছু শেষ হয়ে গেছে। আর বাকি যেটুকু দেখা যাচ্ছে পুকুরের মধ্যে, যেগুলো একটু ভেসে ভেসে বেড়াচ্ছে, বাকি যে 10% আছে সেটাও হয়তো থাকবে না, সেটাও হয়তো অক্সিজেনের অভাবে হয়তো মারা যাবে। তো এই যে দেখুন মাছগুলো কত বড় বড় সাইজের মাছ এখানে মরে গেছে। এক প্রায় মোটামুটি 1 কিলো সাইজের, 1/2 কিলো সাইজের, 750 গ্রাম সাইজের অনেক মাছ এখানে দেখা যাচ্ছে। অনেকগুলো মাছ কিন্তু মরে গেছে। হঠাৎ করে এটা অক্সিজেনের ঘাটতি হয়ে যাওয়ার ফলে এইগুলো মাছ কিন্তু মারা গেছে। আর এই যে পুকুরটার কথা বলছি না, এই পুকুরটা কিন্তু অ্যাকচুয়ালি আমার পাশের বাড়ি, আমার কাকার পুকুর। আমি সকালে করে এই যে দেখতে পাচ্ছেন বালতিতে এই আপনার ডেস্ক খেতে হচ্ছে, অনেকগুলো মাছ কিন্তু এখানে আছে। কাতলা আছে, রুই আছে, হচ্ছে আপনার আরও যে সমস্ত মিনারেল কার্প, অনেক অনেক মাছ বন্ধুরা, অনেক মাছ মারা গেছে এখানে। প্রায় মোটামুটি আমি দেখলাম প্রায় এদিকেই মোটামুটি যা মাছ এদিকে সেদিকে পড়ে আছে, প্রায় সেরকম তো সঠিক আইডিয়া করা যাচ্ছে না, কিন্তু তাও আনুমানিক প্রায় 3-4 কুইন্টালের মতো তো মাছ এমনিতে নর্মালি তো হবেই। আরও তো যেগুলো মাছ মরে, যেগুলো অনেক মাছ কিন্তু আবার জলের নিচে কিন্তু মরে কিন্তু আছে। তো এগুলো মাছ কিন্তু তোলার মোটামুটি একটা ব্যবস্থা করা হচ্ছে। তো এই যে পুকুরটার কথা বলছিলাম, এই পুকুরটা কিন্তু আসলে কিন্তু আমার একটা কাকার পুকুর, তো আমার পাশের বাড়ি। তো আমি সকালে করে হঠাৎ করে খবর পাই যে এরকম মাছ হচ্ছে ভেসে গেছে, ভেসে কিন্তু মাছ কিন্তু মারা যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি আসি, যা দেখে আমার একদম পুরো একদম অবাক, মানে এই যে যা পরিস্থিতি পুকুরের, যেখানে সেখানে মাছ কিন্তু তুলে তুলে কিন্তু ওরা কিন্তু ফেলে দিয়েছে। কারণ আর এতটা পরিমাণে যে মাছ মারা গেছে না, এটা আমি কিন্তু কোনোদিনও কিন্তু কোনো পুকুরে কিন্তু এরকম দেখিনি। দেখেছি মাছ মারা যায়, মাছ গ্যাসের কারণে মাছ মরে 2টা 4টা 5টা 10টা এইভাবে মারা যায়, কিন্তু এত সংখ্যক যে মাছ মারা গেছে, তো এটা কিন্তু পিছনে কিছু কারণ আছে বন্ধুরা। এই কারণটা মানে একটা খুবই একটা খুব বিস্ময়কর বিষয় যে হঠাৎ করে এইভাবে যে ওরা এই কাজটা করবে, আমার যে কাকুর ছেলেগুলো আছে তারা যে এই কাজটা করবে এটা আমি কিন্তু ভাবতে পারিনি। তো এই যে মেন যে কারণটা হচ্ছে যে এই পুকুরে কিন্তু তারা কিন্তু এই 2 দিন আগে কিন্তু মোটামুটি একটা চাপান দিয়েছিল, এবং রিসেন্ট কিন্তু আবার কালকের দিনে আবার একটা হচ্ছে তারা কিন্তু চাপান দিয়েছে আপনার হচ্ছে ইউরিয়া এবং DAP, এইগুলো কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু পুকুরে কিন্তু দিয়েছে, কিন্তু বেশি পরিমাণে দিয়ে ফেলেছে। আর এমনিতে তো এখন তো মোটামুটি আমাদের এদিকে প্রায় 3-4 দিন ধরে কিন্তু ওয়েদার এমনিতেই খুবই খারাপ, সূর্যের একদম কোনো দেখা নেই, আর হচ্ছে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, একটু হালকা করে মাঝারি টাইপের বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস হতে থাকছে। তো এই বৃষ্টির অভাবে তো এমনিতে তো পুকুরে তো আপনারা সবাই জানেন যে বৃষ্টির সময় কিন্তু পুকুরে তো মাছের তো এমনিতেই অক্সিজেনের ঘাটতি হয়। তারপরে এই ধরনের যে একটা চাপান দিয়েছে এই শীত, এই মেঘলা আকাশে, তো এটা সত্যি করে এটা কিন্তু বাজে একটা ইফেক্ট ফেলেছে পুকুরের মধ্যে, যার ফলে পুকুরে কিন্তু গ্যাস তৈরি হয়েছে। আর চাপানটা যদিও দেয় অনেক পুকুরে, আমি মাছ চাষি ভাইদের দেখেছি তারা হচ্ছে পুকুরে চাপান দেয়, তো চাপান দেওয়া যায় না দেওয়া না, অনেক মাছ চাষি ভাইরা কিন্তু তারা কিন্তু হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু মাছ চাষ করছে, কিন্তু তার মানে যে আপনাকে এই সময় দিতে হবে তার কোনো মানে নেই। কারণ এখন তো দেখতেই পাচ্ছেন যে কোনো আকাশে কোনো রোদ বলতে কোনো কিছুই নেই, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ওয়েদার ড্যাম, এই সময় হচ্ছে অতিরিক্ত পরিমাণে পুকুরে চাপান দেওয়া মানে মাছের একদম অবধারিত একদম হচ্ছে আপনার গ্যাস হবে, অক্সিজেনের ঘাটতি হবে। তো এটা কিন্তু তারা কিন্তু ভাবেনি, তারা ভেবেছিল নর্মাল যেভাবে আছে সেভাবে হচ্ছে, যেভাবে চাপান তারা দিচ্ছে পুকুরে সেভাবে হচ্ছে তারা দিচ্ছে। তো এটা ওরা ভাবেনি যে হঠাৎ করে এইভাবে একটা এতটা একটা অক্সিজেনের ঘাটতি মাছের মধ্যে দেখা দিচ্ছে। তো এই যেমনটা দেখুন এখন পুকুরের চারপাশে কিন্তু অনেক লোকজন কিন্তু নেমে পড়েছে মাছগুলো তোলার জন্য, কারণ প্রচুর মাছ কিন্তু মরে কিন্তু তারা কিন্তু এখন একদম পুকুরে একদম নিচে চলে গেছে, এখান থেকে তুলে 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 মাছগুলো কিন্তু পুকুরে পারে কিন্তু ফেলা চলছে। এখানে সাইডে একটা মার্শাল আছে, মার্শালের জল কিন্তু দেওয়া হচ্ছে। তো যেই মার্শাল যেভাবে জলটা দেওয়া হচ্ছে এটাতে কোনো কাজ হবে না, কারণ পুরো জলটাই কিন্তু পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে। আর দ্বিতীয় কথা যে এইটুকু জলে কিন্তু এই যে
যে বাকি যে মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু অক্সিজেন কিন্তু এখন আর ওই সরাসরি অক্সিজেন প্রোভাইড করতে পারবে না, কারণ এই জলের মধ্যে এখন একটা কাজ করার ছিল, যদি কিছুটা জল বের করে যদি নতুন যদি জল কিন্তু দেওয়া যেত তাও কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার, কারণ এখন তো মাছ মোটামুটি প্রায় 90% মাছ তো বললাম যে একদম মরে গেছে, আর যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু এখন মোটামুটি মরতেও শুরু করেছে। তো এই যে দেখুন কতগুলো মাছ হচ্ছে আপনার মরে আছে, দেখুন এগুলো কিন্তু তোলা হয়েছে, এগুলো একদম 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 জলের নিচ থেকে কিন্তু এগুলো একটা একটা করে কিন্তু তোলা হচ্ছে, আর পুকুরের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গন্ধ ছড়িয়ে পড়েছে। আমি যে এখানে আছি এই যে দৃশ্যটা আমি দেখছি সত্যি করে খুবই খারাপ লাগছে, কারণ আমার নিজেদের রিলেটিভ, আর তারপর শুধু নিজের রিলেটিভের মধ্যে না কিন্তু কোনো মাছ চাষের বাইরে কিন্তু এটা আকাঙ্ক্ষিত করে না যে এত টাকা ইনভেস্ট করে মাছ চাষ করে এবং তার ফলে যদি একটা হঠাৎ করে একটা ভুলের জন্য যদি এরকম পরিস্থিতি হয়ে যায় তাহলে সত্যিই খুবই খারাপ লাগে। এই যে দেখুন কত বড় বড় সাইজের মাছ, এই মাছগুলো তুলে তুলে কিন্তু পুকুর পাড়ে ফেলা হচ্ছে। তবুও যদি একটু পরিমাণ যদি মাছ যদি পেতো তাও ওটা ঠিক ছিল যে মাছ কিছুটা হারভেস্টিং করে মাছ কিছুটা বিক্রি করে ফেললো তাও ওতে কিছুটা পরিমাণে কিন্তু টাকা আসতো, কিন্তু এখন সেই সময়টাও আর নেই, কারণ রাতের দিকে হচ্ছে পুরো মাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গেবে গিয়েছিলো, তার যার ফলে হচ্ছে এই যে মাছগুলো দেখুন কত মাছ মারা গেছে। এই যে দেখুন কত বড় বড় সাইজের মাছ, প্রচুর পরিমাণে মাছ কিন্তু এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন যেখানে রুই মিরকা কত কী আছে, কাতলা আছে, আমেরিকান মাছ আছে, প্রচুর পরিমাণে মাছ আছে। পুকুর চারপাশে যদি আপনি দেখেন সবকালে মাছই মাছ, অথবা আপনারা হয়তো ভিড়টা ভালো করে হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি যে কত মাছ আছে, দেখুন এখানেও অনেকগুলো মাছ কিন্তু মরে আছে। তো এইগুলা মোটামুটি সত্যি করে এটা মানে একটা বিশাল ভুল, আর এই ভুলগুলো যদি মাছ চাষে ভাইরা যদি জেনে শুনে যদি করে থাকে তাহলে তো আর কিছু করার নেই, কারণ এমনিতেই হচ্ছে ওয়েদার যদি ড্যাম থাকে, ওয়েদার যদি খুবই খারাপ কন্ডিশন থাকে, বৃষ্টি যদি অনবরত যদি হয় তাহলে তো এমনিতেই তো সব মাছ চাষে ভাইরা জানে যে পুকুরে হচ্ছে অক্সিজেন ঘাটতি হয়, আর অক্সিজেন ঘাটতি হলে তো এমনিতেই তো সবসময় কিন্তু জিওলাইট আর হচ্ছে আপনার অক্সিজেন ট্যাবলেট কিন্তু হাতের পাশে রাখা উচিত। কিন্তু এই চাষি ভাই আমার এই যে কাকু এখানে কিন্তু কোনো কিছুই সেরকম কোনো ব্যবস্থা নেয়নি যে অক্সিজেন ট্যাবলেট একটা রাখতে হবে বা জিওলাইট রাখতে হবে যাতে তৎক্ষণিক মাছটা কিছুটা রিলিফ করা যায়, এরকম কোনো ব্যবস্থাই নেয়নি, যার ফলে আজকে এই একটা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এই পুকুরের মধ্যে তৈরি হয়েছে। তো এই যে কত মাছ সত্যি করে মানে এত খারাপ লাগছে দেখে যে পুকুরের চারপাশে এত মাছ মানে মরে আছে, আর সবথেকে বড় কথা হচ্ছে এটা নতুন পুকুর, আর এই যে পুকুরটা আপনারা দেখছেন না এটা মোটামুটি প্রায় মোটামুটি 3 একরে, এটা প্রায় মোটামুটি প্রায় 2.5 একরের মতো হচ্ছে আপনার জলা, এই যে পুকুরটা একটা বড় পরিমাণে একটা পুকুর, আর এখানে একটা জলের কিছুটা ব্যবস্থা করা হচ্ছে, মার্শাল থেকে হচ্ছে কিছুটা জল দেওয়া হচ্ছে এই পুকুরের মধ্যে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না, কারণ জলটা উপর থেকে হয়তো ফেলা দরকার ছিল, 3টা মার্শাল আরও হচ্ছে চালু করার দরকার ছিল এখানে, যেহেতু মার্শালের কোনো একটা ব্যবস্থা নেই, জলের কোনো ব্যবস্থা নেই, শুধু একটাই মার্শাল আছে এখানে, আর সেটা দিয়ে যতটা কিছু করা যায়, কিন্তু মনে হয় না আর মাছগুলো আর বাঁচবে, কারণ অনেক মাছ কিন্তু মরে গেছে, আর যেতটুকু মাছ আছে সেতটুকু মাছ কিন্তু প্রায় মরার ভাব। এই যে মাছটা দেখছেন এই যে মাছটা, এই মাছটার মধ্যে সেরকম কিন্তু কোনো কানকর নিচে আমি দেখতেছি, কানকরটা একটু খুলে দেখি, দেখলে মোটামুটি একটু জানা যাবে যে মাছটার মধ্যে কোনো কানকার মধ্যে কোনো ইনফেকশন হয়েছে কি না। তো যা দেখতে পাচ্ছি মোটামুটি কানকর তো পুরোপুরি লাল, পুরোপুরি একদম যেভাবে যেরকম তাদের মাছে যেভাবে কানকর হয় সেইভাবেই আছে, কোনো কিছু উকুন বা কোনো সাইডে কোনো কিছু ইনফেকশন কোনো কিছু মনে হচ্ছে না, এটা একদম পরিষ্কার যেটা অক্সিজেনের জন্য কিন্তু ঘাটতি হয়েছে এবং অক্সিজেনের অভাবে কিন্তু মাছগুলো মারা গেছে। আর মুখগুলো দেখুন, মুখগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে একদম পুরো অক্সিজেনের অভাবে মুখগুলো সাদা ফ্যাসকা ফ্যাসকা হয়ে গেছে। কয়েকটা মাছে আমি লক্ষ্য করলাম যে কয়েকটা মাছে হচ্ছে আপনার লাল লাল একটু করে হালকা দাগ দেখা দিচ্ছে, তো এটা একটু যদি আয়োডিন বা একটু লবণ যদি ব্যবহার করতো তাহলে হয়তো এই সমস্যাটা হয়তো কিছুটা হতো, সমস্যার সমাধান হতো। এই দেখুন এই হচ্ছে আপনার একটা কাতলা মাছ, মোটামুটি প্রায় 1/2 কিলো সাইজে মাছটা হবে। তো সত্যি বন্ধুরা খুবই খারাপ লাগছে, আর এই যে পুকুরটার কথা বলছিলাম না, এই পুকুরটা মোটামুটি অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু ধানের জমি ছিল, এটা ধান চাষ হতো এই পুকুরটাতে, তো এই জমি কিন্তু কেটেই কিন্তু নতুন করে কিন্তু এখানে পুকুর তৈরি করা হয়েছে। এই যে দেখুন মাছ কিন্তু মরতে কিন্তু আবার শুরু করেছে, আবার কিন্তু মাছ যেটুকুলো মাছ মানে যা মাছ মারা গেছে গেছে এখন যেটুকুলো মাছ মোটামুটি দেখা যাচ্ছিলো যে একটু একটু করে ভাসতেছে তারা কিন্তু মুখ চিপছে, কিন্তু এই মাছগুলো কিন্তু মনে হয় না আর বাঁচবে, এই মাছগুলোর মতো মরতে শুরু করবে একটু কিছুক্ষণ পরেই কিন্তু মোটামুটি মরে যাবে, কারণ মাছগুলো আর বাঁচবে না, কারণ যা দেখা যাচ্ছে ওর মধ্যেই কিন্তু কিছু কিছু মাছ আবার কিন্তু মরতে শুরু করে দিয়েছে, প্রায় সব মাছই প্রায় শেষ, আর হয়তো মাছগুলো আর বাঁচানো যাবে না,
কারণ এই যে ভুলটা তারা করেছে, এই ভুলটা কিন্তু ভুল করেও কিন্তু মাছ চাষি ভাইরা আপনারা কিন্তু কখনোই এই ভুলটা করবেন না। কারণ বিশেষ করে ওয়েদার যদি আপনার ড্যাম থাকে তো কখনোই আপনারা এই ধরনের চাপান বা এই ধরনের সার কিন্তু প্রয়োগ করবেন না। খাওয়ারটাও কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ রাখা উচিত। তো এই যে পুকুরে, এই পুকুরে কিন্তু খাওয়ার ব্যবহার করা হতো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে মাকাই, যেটাকে আমরা ভুট্টা বলি, এই ভুট্টার গুঁড়া, ফল, গমের আটা, এগুলো কিন্তু এই পুকুরে কিন্তু ব্যবহার করা হতো আর খাওয়ার হিসেবে। দেখুন কত মাছ কিন্তু এখানে মরে যাচ্ছে। তো আমি এই জন্যই আপনাদেরকে সবসময় বলি যে মাছ চাষ করতে গেলে যে আপনাকে প্রথমেই হচ্ছে আপনার জিওলাইট এবং অক্সিজেন ট্যাবলেট, এগুলো কিন্তু আপনাকে সবসময় কিন্তু হাতের কাছে কিন্তু রাখা কিন্তু একান্তই দরকার। কারণ বলা যায় না কখন কোন সময় হচ্ছে পুকুরের মধ্যে অক্সিজেনের অভাব দেখা দেবে, সেই সময় কিন্তু আপনারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। যদি এই জিনিসগুলো হাতের কাছে থাকতো আজকে, তাহলে হয়তো কিছুটা মাছের মর্টালিটি কমানো সম্ভব হতো। তো আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি বন্ধুরা, যে মাছ চাষ তো করছেন, আপনারা প্রচুর টাকা ইনভেস্ট করছেন, তো তার সঙ্গে সঙ্গে যদি আপনারা একটা হচ্ছে আপনার ডিও টেস্ট কিট, আর তার সঙ্গে সঙ্গে যদি হচ্ছে আপনারা আপনার পুকুরে যে সমস্ত পিএইচগুলো চেক করা যায়, এখন তো অনেকগুলো পিএইচ মিটার বেরিয়ে গেছে, সেটা হচ্ছে আপনার লিকুইড ফর্মে পাওয়া যায়, আবার ডিজিটাল মিটারও কিন্তু পিএইচ টেস্ট কিট বেরিয়ে গেছে। তো এগুলো কিন্তু আপনারা আপনার হাতের কাছে রাখতে পারেন, কারণ এগুলো থাকলে হচ্ছে আপনার জলটাকে আপনার সবসময় আপনার নিজেই চেক করতে পারবেন যে কতটা পরিমাণে জলের পিএইচ আছে, এবং অক্সিজেন টাও আপনারা চেক করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু জলের যে একটা কন্ডিশন আপনার পুকুরের মধ্যে কী হয়ে আছে, সেটা কিন্তু আপনারা সবসময় কিন্তু আপনারা জানতে পারবেন, ফলে কিন্তু সেই হিসেবে কিন্তু আপনার পুকুরের ট্রিটমেন্টটা করতে পারবেন। আর দামি বা কত এগুলো, এগুলো মোটামুটি মার্কেটে প্রায় 1,500 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এত বড় আপনারা রিস্ক নিচ্ছেন, এত বড় পুকুরে মাছ চাষ করছেন, তো সামান্য কয়েকটা টাকার জন্য কেন আপনারা এত বড় রিস্ক আপনারা আপনার আর নিজের পুকুরের মধ্যে নেবেন, বিশেষ করে মাছ চাষের ক্ষেত্রে। কারণ এগুলো তো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো আপনার লাগবেই। তো এগুলো হাতের কাছে আপনার রাখুন, আর আপনারা অক্সিজেন ট্যাবলেট রাখুন, জিওলাইট রাখুন, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার যে সমস্ত পিএইচ টেস্ট কিটগুলোর কথা বললাম, অক্সিজেন লেভেলের যে সমস্ত টেস্ট কিটগুলো এখন বাজার কিনতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে আপনার একান্তই আপনাদের হাতে রাখা উচিত। আর আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ভুলবশত যখনই ওয়েদার খারাপ হবে, বৃষ্টি হবে, রোদের যদি আপনার তাপমাত্রা পুকুরে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই কিন্তু এই ধরনের কিন্তু হচ্ছে আপনার চাপান বা সার প্রয়োগ করবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে ভিডিওতে, আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।